গাইস, তোমরা দেখেই নিয়েছো আমার হাতে কি আছে। তোমরা কোনো খারাপ মন্তব্য করো না, কারণ তোমরা জানো এটা আমাদের এক্সপেরিমেন্ট চ্যানেল, আমরা সবকিছু নিয়ে এক্সপেরিমেন্ট করি। আর হ্যাঁ গাইস, এই বিয়ারে কিন্তু প্রচুর উপকারিতা আছে, এটা আমার কথা না, এটা জাপানের ডাক্তারদের রিসার্চ করার ফল। যে একটা বিয়ার থেকে একটা বিয়ারে কিন্তু প্রচুর নিউট্রিশন থাকে, যেখানে আমাদের চোখ খুব ভালো করে এবং আমাদের ব্রেনকে শার্প করে, অর্থাৎ স্মৃতিশক্তি বাড়ায়, এবং বুকের হার্টে যে কোলেস্টেরল থাকে সেটা কিন্তু লেভেলে রাখে, এবং আমাদের কিডনিতে যে স্টোন হয় এই স্টোনেরও উপকারিতা কিন্তু এই বিয়ারে আছে। তো বিয়ার কিন্তু বলেছে প্রতি সপ্তাহে একটা করে খেলে খুব উপকারিতা। তো আমি খেতে বলছি না, কারণ আমি নিজেই বিয়ার খাই না। তুই সমঝা? হ্যাঁ, না তুই সমঝা নেই। তো আজকে এক্সপেরিমেন্ট করব। সো আজকে কিন্তু আমরা এই বিয়ার দিয়ে এখানে কিন্তু প্রচুর বিয়ার আছে, তো আজকে এই বিয়ার দিয়ে আমরা মনস্টার বিয়ার বানাবো। তো চলো আজকে মনস্টার বিয়ার বানাবো, এবং মনস্টার বিয়ার খেতে কেমন সেটাও দেখবো, এবং তারপরে কি হয় সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে ফটাফট শুরু করি। সো আমাদের কাছে কিন্তু অনেক রকমের বিয়ার আছে, তোমাদের সাথে পরিচয় করি দে, তোমরা অনেকেই জানো। তো এটা কিন্তু কিংফিশার, এবং এটা ভিরা, এবং এটা টুবর্ক, আর এটা কার্লসবার্গ, আর এটা কিন্তু 5000। তো এরকম আরও বিয়ার আছে, তো এই সমস্ত বিয়ার দিয়ে কিন্তু আমরা মনস্টার বিয়ার বানাবো, এবং মনস্টার বিয়ারের টেস্ট দেখবো, তারপরে কি হয় এবং রেজাল্ট কি আসে সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং প্রতি সপ্তাহে কিন্তু এরকম ইন্টারেস্টিং ভিডিও আসবে। তো চলো গাইস আমরা ফটাফট শুরু করি এবং মনস্টার বিয়ার বানানো শুরু করি, এবং তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সো ফাইনালি আমরা কিন্তু এখন এই বিয়ার দিয়ে মনস্টার বিয়ার বানাবো, এবং একটা একটা করে প্রতিটা ঝেলে নেব, এবং তারপরে মিশিয়েই তৈরি করব মনস্টার বিয়ার। তো চলো ফটাফট সেটা শুরু করি দেরি না করে। ওকে, এখান থেকে আমি একটা তুলে নিচ্ছি। তো প্রথমে টুবার্কটাকে মেশাবো, তো তোমাদের সামনেই খুলি, আনবক্সিং করছি। সো গাইস এটা কিন্তু খুলে ফেলেছি, এবং এখান থেকে আমি কিছুটা ঢেলে নেব। আমি কিন্তু এখান থেকে কিছুটা ঢেলে নেব, এবং প্রতিটাই ঠিক এইভাবে আমি প্রতিটাই কিন্তু মেশাবো তোমাদের সামনেই। ও, আমরা কিন্তু টুবার্কটাকে ঢেলেছি, এবার আমরা কিংফিশারটাকে ঢালবো এর ভেতরে। তো এটা কিন্তু কিংফিশার, এটা কিন্তু অনেকেরই ফেভারিট জিনিস। তো যাই হোক, আমি এটা খুব নাম শুনেছি, তো আজকে দেখবো, যদিও মনস্টার হয়ে যাবে, মনস্টারে টেস্ট করবো কেমন হয়। তো এটা কিভাবে খোলে আমি জানি না, এক্সপার্ট লাগবে এখানে খুলতে। ভাই এটা খোলে কিভাবে? আই ডোন্ট নো। দাঁত দিয়ে খুলবো কিভাবে? এভাবে ভাই? গাইস খুলেছি ফার্স্ট টাইম। তো এবার কিন্তু আমি কিংফিশার, এই কিংফিশারটাকে এবার টুবর্কের সাথে মেশাবো ঠিক এইভাবে। এবং গাইস দুটো কিন্তু মেশানো হয়ে গেছে, এবং এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। তো এবার কিংফিশার মিশিয়েছি, টুবর্ক মিশিয়েছি, এবার মেশাবো বিরা। সো গাইস এটাও খুলে ফেলেছি, এবং আমি যদি এর কাজের এক্সপার্ট না, আমি খুলতেই পারি না, খুব লেগেছে দাঁতে অলরেডি। ভাই বিড়ার কালারটা তো অন্যরকম পুরো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বিড়া, তো এটাকেও মেশাবো এর ভেতরে। সো এটাও মিশিয়ে দিলাম, এবং বাকি আর দুটো, তো আর দুটো এবার মেশাবো 5000। তো এটা কিন্তু অ্যালকোহলের পরিমাণ এটার মধ্যে খুব বেশি থাকে। সো এবার, সো গাইস এবার কিন্তু ঢেলে দিয়েছি 5000টাকে, এবার লাস্ট, এবার লাস্ট আমাদের কার্লসবার্গ, ফাইনাল লাস্ট বিয়ার। তো এটাকেও মেশাবো আমরা টোটাল 5টা বিয়ার, অর্থাৎ
5 পিস বিয়ার কিন্তু আমরা এখানে মেশাচ্ছি। তো দেখা যাক এটা টেস্ট কি আছে, এটা কিন্তু একটা মনস্টার বিয়ার হতে চলেছে। তো এরকম ভাবে ট্রাই করো না কখনো, জানি না কি হবে। সো গাইজ এটাও কিন্তু খুলে ফেলেছি এবং এখানে কিন্তু আমি বিয়ারটাকে ঢেলে নিলাম। তো এবার ফাইনাল বিয়ারটা আমার এর মধ্যে মিশিয়ে দেবো এবং এর মধ্যে কিন্তু একটু ফেনা উঠছে। সো গাইস এটা কিন্তু আমরা মিশিয়ে দিয়েছি এবং এটাকে পাশে রেখে দিচ্ছি এবং এটাই কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট মনস্টার বিয়ার। তো এটাই কিন্তু তোমরা অনেকে ককটেলে বলে থাকো, জানি না এটা কেমন ককটেল হয়েছে। তো এটা কিন্তু একটা মনস্টার বিয়ার রেডি করে ফেলেছি, এবার এটাকে টেস্ট করে দেখবো যেটা কিরকম হয়। বাট গাইস এরকম তোমরা কখনো বাড়িতে ট্রাই করো না, কারণ এখানে কিন্তু অনেক রকম নিউট্রিশন মিশে গেছে। তো জানি না এতে কি হবে, এখানে অ্যালকোহলের পাওয়ারটা অনেক বেড়ে গেছে, কিন্তু 5000-এ তোমরা অনেকেই জানো 5000-এ অ্যালকোহলের পাওয়ারটাও বেশি থাকে এবং কিংফিশারও বেশি থাকে। তো যাই হোক এখানে কিন্তু অ্যালকোহলটাও বেশি আছে, জানি না কি হবে। ওকে এটা টেস্ট করছি এবার। তো গাইস ফাইনালি এটা কিন্তু আমি এখন টেস্ট করব। গাইস তোমরা কিন্তু কখনো বাড়িতে এসব ট্রাই করো না, এটা এক্সপেরিমেন্ট চ্যানেল, তাই আমাদের কাছে ছেড়ে দাও এবং এন্টারটেনমেন্ট করো এবং শিখিয়ে রাখো। তো চলো এটা ফটাফট টেস্ট করি। আমি কিন্তু বিয়ার খাই না গাইস। ইতনে তেজস্বী লোক হ্যায় আমারে পাস। কেউ টেস্ট করবি? জঘন্য গাইস। ভাই কেউ আর কি, আমি পারবো না ভাই, অন্য কেউ টেস্ট কর, সামনে আয়। সো গাইস এটা কিন্তু জঘন্য খেতে, মানে কিরকম তিতে আমি বোঝাতে পারবো না, এই মারাত্মক তিতে ছিল, জলো চিপসও মনে হয় ঝালের সাথে এত তিতে ছিল না। যাই হোক তো এটাকে এখন ক্যামেরাম্যান টেস্ট করবে বলছে, ক্যামেরাম্যানকে দিচ্ছি, মানে টেস্ট করে বল কেমন খেতে। কেমন? ঠিকঠাক। তো এবার আরেকজন খাবে, তো এইটুকু পুরো ফিনিশ করবে। সো গাইস লাস্ট এইটুখানি বাকি আছে এবং এও টেস্ট করেছে, তো এইটুখানি রেখেছে জাস্ট, এটা কার জন্য? এটুকু শেষ করে দিচ্ছি। তোমাদেরকে বলি তো এটা আমার কাছে, আমি তো যদিও বিয়ার খাই না, আমি তাও বলছি এটা প্রচন্ড তিতে এবং জঘন্য খেতে। যদিও বিয়ার প্রেমী যারা আছো তাদের জন্য এটা বেস্ট, আমি বুঝে গেছি। এবং আমার কিন্তু মাথাটা হালকা ঝিনঝিন ধরছে, জানি না কেন হলো, আমি তো জাস্ট অল্প একটু মুখে দিলাম। তা এটা খেয়ে কি বুঝলি, কেমন ছিল খেতে? একটু ইউনিক টাইপের টেস্ট, বিয়ার এক্সপার্ট। খুব তিতা না, আমি এক্সপার্ট না, বিয়ার এক্সপার্ট। আর আমাদের বিয়ার প্রফেশনাল একটা বন্ধু আছে, তো সেই বন্ধুটি ক্যামেরায় আসতে লজ্জা পাচ্ছে, তো সে এগুলো রাতে খাবে। আর আমি যতটুকু বুঝলাম তাতে অনেক রকম ফ্লেভার, অনেক রকম গন্ধ, মানে ছড়ি ছিটি আছে, স্মেলে ছড়াছড়ি। মানে তোমরা কখনো টেস্ট করলে বলবো না টেস্ট করতে, তোমরা যদি যারা বিয়ার প্রেমী আছে তারা আশা করি বলতে পারবে। তোমাদের কিন্তু এই টেস্টটা আমাদের যারা এক্সপার্ট আছে তারা কিন্তু বলে দিয়েছে, এবং আমি যদিও এটাকে বলাই বোঝাতে পারবো না, কারণ আমি কখনো বিয়ার সেভাবে খাইনি। তো এখানে টেস্টটা যারা বিয়ার প্রেমী আছে তাদের জন্য অমায়িক লাগবে আশা করি, কারণ আমারই অন্যরকম লাগছিল, এখনও মাথাটা একটু চক্কর দিচ্ছে হালকা অল্পতেই। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই, এরকম ভিডিও এক্সপেরিমেন্ট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।